আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা। আজ 17 ডিসেম্বর 2020, মহালছড়ি যাচ্ছি খাগড়াছড়ি সদর থেকে। বাস স্ট্যান্ড থেকে মহেন্দ্র চড়ে আমরা মহালছড়ি যাচ্ছি। এটা একটা থানা খাগড়াছড়ি জেলার। ধন্যবাদ খাগড়াছড়ি সড়ক বিভাগ, মানে এরপরের থেকে রাঙ্গামাটি জেলা স্টার্ট। আর এখানে মহালছড়ি থানা, এই খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার এখানে শেষ। এই কারণে এই এলাকাটা খাগড়াছড়ি এলাকা শেষ, এদিকে ঢুকে গেছে মহালছড়ি থানা। মহালছড়ি উপজেলা পরিষদে মহালছড়ি বাজারে ঢুকতে হলে এই রোড দিয়ে ঢুকতে হবে। এখানে একটা চৌরাস্তা আছে, এদিক থেকে খাগড়াছড়ি থেকে মেইন রাস্তাটা এসেছে, বড় রাস্তাটা, সিএমবির বড় রাস্তা, এখান থেকে এসে এদিকে চলে গেছে সোজা রাঙ্গামাটির দিকে। আর এই পর্যন্ত হচ্ছে খাগড়াছড়ির শেষ জোন, আর এদিকে ঢুকতে হবে মহালছড়ি। আপনারা মহালছড়িতে যখন আসবেন এই স্পটটার কথা মনে রাখতে হবে, এখানে নামলেই মহালছড়িতে ঢুকতে পারবেন। বন্ধুরা, এটি হলো মহালছড়ি বাজারের ভিতরকার দৃশ্য। বাজারের ভেতরেই মোটা রাস্তা দিয়ে উপজেলা পরিষদে যেতে হয়। আমিও গিয়েছি, তবে ওটা আলাদা ভিডিওতে দেখাবো। উপজেলা পরিষদ পরিক্রমা নামে আলাদা পর্ব আছে আমার। এখন আমি দেখাচ্ছি শুধু রাস্তাগুলোর গঠন, কিভাবে উপজেলা পর্যন্ত গেল। আবার ওই রাস্তাটি ওই বাজার থেকে ওই দিক থেকে ফিরে এরপর তৃতীয় নাম্বার ভিডিও এদিকে এসে রাস্তাটি এভাবে এসে এই মেইন বাজার রোডের সাথে মিলেছে। মহালছড়ি বাজারের ভিতরের দৃশ্যটি, এদিক থেকে ঢুকে এই রাস্তা দিয়ে যেতে হয় উপজেলা পরিষদে, আর আস্তে 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 লাস্টে এসে এই জায়গায় এসে মেইন রোডে থামতে হয়। এটি হলো মহালছড়ি চেঙ্গি নদীর পাড়ে ব্রিজ। আর বিশেষ করে পাহাড়ি এলাকায় এক টুকরো হাওড়ের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন একটা হাওড় মিল এলাকার মতো, যেটা এই দৃশ্য সাধারণত দেখা যায় না। পাহাড়ি এলাকায় শুধু পাহাড়ে ঘেরা, কিন্তু এখানে মহালছড়িতে এসে আমরা পাহাড়ের মধ্যে হাওড়ের মতো একটা পরিবেশ দেখছি। চেঙ্গি নদী একে বেঁকে সমতলের মতো চলে গিয়েছে। এখানে সামনে ব্রিজ হয়েছে, আমরা ব্রিজের সামনে যাচ্ছি। এখন আমরা এসেছি বন্ধুরা, এইদিকে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এই যে রাস্তার পাশে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমরা ভিডিও করলাম। আর এখানে এই পাশে হচ্ছে এই চেঙ্গি নদীর এই পরিবেশটা আমরা নিয়ে আসলাম বন্ধুরা। আমরা ব্রিজের সামনে যাচ্ছি। চেঙ্গি নদীর ব্রিজে যাওয়ার আগে দেখতে পেলাম মহালছড়ির পুলিশি থানা। এটি হলো পুলিশি থানার গেট এবং পুলিশি থানার এলাকা। এই এলাকাটা একটু তুলে ধরলাম। এটি হচ্ছে চেঙ্গি নদী, মহালছড়ি চেঙ্গি নদীর পাড়ে। এখানে ব্রিজে কাজ হচ্ছে, এই যে কাজ মোটামুটি এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে। এখন ফাইলিংয়ের জন্য এখানে টেস্ট হচ্ছে, ফাইলিং টেস্ট। এখন আমরা এখানে আপনাদেরকে এই নদীটি একটু মহালছড়ির মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে এক টুকরো ছোটোখাটো হাওর বিলের অস্তিত্ব, মানে অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা। যেখানে পাহাড় থাকার কথা সেখানে হাওর বিল, চমৎকার। এই যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, একেবারে রাঙ্গামাটির মতো একটা পরিবেশ খাগড়াছড়ির বুকে রয়েছে। কিছুটা রাঙ্গামাটির আভা এখানে পাওয়া যায়, যেটা আপনারা মহালছড়িতে আসলে দেখতে পাবেন। আর নতুন ব্রিজ হচ্ছে, এই ভবিষ্যতে যোগাযোগ আরও অনেক ব্যাপক হবে। আর এখানে ট্রলার আছে, ট্রলারে চড়তে পারবেন। আসলে ট্রলারগুলোতে ইয়ে করে নদীতে চড়া যাবে। আর পাশে এখানে হোটেল আছে, খাবার হোটেল। এই যে হোটেলের ম্যানেজার বসে আছেন, এখানে আসলে আপনারা খাবার। এবং সামনে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানা, মহালছড়ি থানা। আর এখানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অফিস আছে। মোটামুটি এই জায়গাটা ভ্রমণের জন্য একটা উৎকৃষ্ট জায়গা বন্ধুরা। এ হলো আমরা বের হয়ে গেলাম মহালছড়ি বাজার থেকে, টেম্পু স্ট্যান্ড থেকে। এই আমি বাজারটা ভিতরে আর দেখালাম না। আর মইনার ট্যাক, এখানে একটা জায়গা আছে লেক এলাকা, ওখানে পানি কম শীতকাল, এই জন্য আমি যাই নাই। চেঙ্গি নদীর পরিবেশের পরে মইনার ট্যাক, আপনারা যদি বর্ষাকালে আসেন ওখানে যাবেন, সুন্দর লেক, বিশাল লেক মহালছড়ি। গুগলে সার্চ দিলে ওই লেককে আপনারা দেখতে পাবেন। এটা মহালছড়ি সরকারি কলেজ, এভাবে আসলে দেখতে পাবেন মহালছড়ি সরকারি কলেজ। আর এদিকে রোডটা চলে গেছে ওই যে এখানে 24 মাইল বলে, আর এদিক থেকে হচ্ছে মহালছড়ি। এই মহালছড়ি থেকে কয়েক কিলোমিটার আসলে এই কলেজটা মেইন রোডের পাশে,
এটার নাম হচ্ছে 24 মাইল বলে এই জায়গাটা। আমরা সামনে ওই যে রোডের সামনে নামবো। মইনার ট্যাক, দুমুখো ঝর্ণা, দেবতা পুকুর ইত্যাদি মহালছড়িতে দেখার দর্শনীয় স্থান। আমরা দেবতা পুকুর দেখাবো এরপরে। ধন্যবাদ সবাইকে।